আজ সোমবার 5ই আষাঢ় 2022 সালের 20 জুন, মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় কাটতে পারে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্যগত ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ ঠোঁট কাটা হলেই কিন্তু ক্ষতি, আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার কোনো বন্ধুর অহংকারে কিন্তু আঘাত আনতে পারে। নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা আজ চূড়ান্ত হবে, যেখান থেকে প্রভূত পরিমাণে অর্থ আজ আপনারা পাবেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে, তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না। আজ যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ বাস্তবায়নের জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ একটি দিন। আজকের দিনে শুরু করা কোনো প্রকার নির্মাণ কার্য প্রত্যাশা মাফিক সময়ের মধ্যেই কিন্তু সমাপ্ত হবে। যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্ট এগুলি যদি আজ সঠিক ওয়েতে ইউটিলাইজ করতে পারেন, অফিসে আজ আপনারা নিজেদেরকে অটোনোমাস ফিল করবেন, স্বতন্ত্র অনুভব করবেন, কর্মে গতি আসতে চলেছে। যারা ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা, আবৃত্তি এই ধরনের কোনো ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত, দীর্ঘ প্রতীক্ষিত নাম, যশ, খ্যাতি আজ কিন্তু আপনাদের মিলতেই পারে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি কিন্তু সাফল্যেই ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন, 100% আজ আপনারা সফল হবেন। আজ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু তাদের পক্ষেই আছেন, তবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের কোনো নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। মনে রাখবেন, আপনাদের কিন্তু শনি 7:30 শুরু হয়ে গেছে, আর তাই এ সমস্ত বিষয়ে অত্যধিক সচেতন কিন্তু আপনাদের থাকা চাই চাই। দুধ ও দই দিনের বেলা খাবেন, সূর্যের আলো ডোবার আগে দেখবেন সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আজ পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদের প্রত্যেকের কাছ থেকে বা কারোর কাছ থেকে অপ্রত্যাশিতভাবে উপহার বা উপঢৌকন পেতে পারেন। প্রত্যেকের সাথেই আজকের দিনটি আপনাদের কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে। পরিবারের প্রতি সকল দায়িত্বও আপনারা আজ সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। আজ যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ আসতেই পারে, যারা এখনও প্রেমে পড়েননি তাদের জীবনে কিন্তু স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে, একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতেই হবে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে, তো এ বিষয়ে আপনাদেরকে অতিরিক্ত সজাগ থাকতে হবে। আর যেহেতু সোমবার, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যেটি হলো ওম ত্রয়ম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মিবন্ধনান মৃত্যুর্মুক্ষিয়মামৃতাত ওম নমঃ শিবায়, এটি 11 বার জপ করে দিন শুরু করবেন। না পারলে MP3 মিউজিক অ্যাপ বা ইউটিউবে গিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র লিখে সার্চ করুন, সেটি আধ ঘন্টা শুনুন, তাতেও কিন্তু আপনাদের কাজ দেবে। যাদের চন্দ্ররাশি মীন, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই ঘাটতে চলেছে, আর যাদের মীন লগ্ন তাদের কিন্তু আংশিক ঘাটবে।